আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্রিটা স্টুডিও পেজ কীভাবে ওপেন করা যায়। আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আমরা জানি ক্রিটা স্টুডিও পেজটা কত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য কত প্রয়োজনীয়। ক্রিটা স্টুডিও পেজে আমরা কিছুদিন আগেও যেভাবে ওপেন করতে পারতাম সেইভাবে এখন করা যায় না, এখন পদ্ধতিটা একটু পাল্টে গেছে। চলুন আমরা দেখি নতুনভাবে কীভাবে ইউটিউব ক্রিটা স্টুডিওতে যাওয়া যায়। প্রথমে আপনার চ্যানেলে পেজ ওপেন করুন। আপনার চ্যানেলের রাইট কর্নারে আপনার যে ছবি আছে ছবিতে ক্লিক করুন। চলুন দেখি আমরা ছবি ক্লিক করি। ছবি ক্লিক করার পর এখানে ইউটিউব স্টুডিও চলে আসছে। ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করি, দেখেন ইউটিউব স্টুডিও পেজ চলে আসছে। পেজ চলে আসছে এখন পেজে, দেখেন এক্সট্রিম রাইট এক্সট্রিম লেফট কর্নারে সেটিং আপনি দেখতে পাচ্ছেন। এখানে কার্সার রয়েছে, এখানে সেটিংয়ে আপনি ক্লিক করেন। মানে ক্লিক করলে আরেকটা পেজ আসবে, তখন এই একটা পেজ চলে আসছে। এই পেজে আপনি চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে, তখন ক্লিক করলে আরেকটা পেজ চলে আসলো। দেখেন এক্সট্রে দেখেন উপরের পেজের উপরে একদম ডান দিকে লেখা আছে ফিচার এলিজিবল, এখানে ক্লিক করুন। দেখেন ক্লিক করার ফলে দেখেন একদম বটমে আর লেখা আসছে স্ট্যাটাস অ্যান্ড ফিচার। স্ট্যাটাস অ্যান্ড ফিচারে আমরা ক্লিক করব। দেখুন এখানে স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করি। ক্লিক করলে আরেকটা পেজ চলে আসবে, যে পেজে আপনার বাম দিকে আপনার ছবি থাকবে, এক্সট্রিম রাইটেও আপনার ছবি থাকবে। রাইট কর্নার যে ছবিটা আছে এক্সট্রিম রাইট কর্নারে ওইটাতে আমরা ক্লিক করি। দেখেন ক্লিক করার ফলে কী আসলো, ক্রিয়েটর স্টুডিও লেখা আছে, তাই না? ক্রিয়েটর স্টুডিও লেখা আছে, এখানে ক্লিক করি। দেখেন কী হয়, ক্লিক করার ফলে এখানে আপনার ক্রিয়েটর স্টুডিও পেজ চলে আসছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করতে পারেন। আমরা যদি ভিডিও ম্যানেজার আছে ভিডিও ম্যানেজারে ক্লিক করি, ভিডিও ম্যানেজার এখানে আসে ক্লিক করলাম। যেখানে ভিডিও চলে আসে আপনার সমস্ত ভিডিওগুলি এখানে চলে আসছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অন্যান্য যা কাজ লাগে এইভাবে এগুলি করা যায়। এইভাবে আমরা ক্রিয়েটর স্টুডিওতে পেজ ওপেন করতে পারি। আগে আমরা অন্যান্যভাবে পেজ ওপেন করতাম, সেই পদ্ধতিটা এখন আর নাই। এক সপ্তাহ আগেও যেটা ছিল সেটা এখন নাই। আমি নিজে চেষ্টা করে এটা বাইর করেছি। যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনাদের সহজ হবে, আপনাদের আর কষ্ট করতে হবে না। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকার আসবে। যদি আপনাদের ভালো লাগে উপকার আসে আমারও ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি।